হ্যালো ফ্রেন্ডস, তো আজকের টপিক হলো পার্টস অফ থেটোস্কোপ। তোমরা স্ক্রিনে তিনটি থেটোস্কোপ দেখতে পারতেছ। আশা করি তোমরা হয়তো কোনো না কোনো দিন থেটোস্কোপ দেখেছ। সে হতে পারে কোনো হসপিটালে ডাক্তারের গলায় অথবা কোনো ক্লিনিকে। তো আমরা সবাই হয়তো এই থেটোস্কোপের পার্টগুলি সম্পর্কে জানি না। তো এই ভিডিওতে আমরা থেটোস্কোপের সমস্ত পার্টগুলি সম্পর্কে জানব। স্ক্রিনে তোমরা একটি অর্ধ স্টেথোস্কোপের চিত্র দেখতে পাচ্ছ। এখানে ইয়ারফোনের মতো দুটি পিস থাকে। এই দুটি ইয়ারফোনের মতো পিস দুটিকে বলা হয় ইয়ারপিস, এবং তার সাথে যে সংযুক্ত যে টিউবটি সেটা স্টিলে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইয়ার টিউব। এটিকে দুটিকেই একত্রে বলা হয় হেডসেট। যে স্টিলের যে টিউব দুটি আছে তার সঙ্গে যুক্ত যে রাবারের, এখানে নীল রঙের দেখতে পাচ্ছ যে রাবারের একটি টিউব, এই টিউবটির নাম হচ্ছে টিউবিং। চিত্রে শেষে দেখতে পাচ্ছি আমরা ডায়াফ্রাম, এটা সামনের দিক এবং উল্টো দিকটা। আমরা এখানে স্ক্রিনে উল্টো দিকটা দেখতে পাচ্ছি, যেখানে বেল অ্যান্ড চেস্ট পিস আছে। ডায়াফ্রামের দুটি সাইডেরই কাজ ভিন্ন হয়।